हेलो एवरीवन, आई होप सकले अनेक भालो आछो। आजकेर भिडियोते आमी तोमादेर साथे दुटो फेस वाशेर मध्ये कम्पैरिजन भिडियो शेयर करब। एकटी होच्छे मामाअर्थेर मुलतानी मिट्टी फेस वाश एबं अपरटी होच्छे प्लामेर टर्मेरिक एंड ह्वाइट क्ले एक्ने एक्शन फेस वाश। तो ये दुटोर मध्य मूलत की पार्थक्य रही है, कौन फेस वाश बेसि भलो है, कौन फेस वाश एक्चुअलि की काज करे, कारा एटा यूज करते पारबे, डिटेल्स बोलबो। पुरो भिडियोटी देखो, भलो लगले एक लाइक कर दिओ, नतून दर्शक हुए थाकले आमार चैनलटिके सबसक्राइब करो ये धरनेर नन स्पन्सर भिडियो पेते। तो सबार प्रथम दुटो फेस वाशी ट्यूब पैकेजिंग आसे एबं दुटोई होच्छे अएल कंट्रोल एबं एक्ने कंट्रोलेर जोन्नो, माने जाते तैलाक्त त्वक तैलाक्त त्वके तो ब्रण होबे, तो सेई समस्त क्लियारेर जोन्नो किन्तु मूलत एई दुटी फेस वाशी। तो मामाअर्थेर जे मुलतानी मिट्टी फेस वाशटी रयेछे एर मध्ये 100 ml प्रोडक्ट क्वान्टिटी पे जाए, जेटार दाम पड़े हमें 259 টাকা। এটার মধ্যে তোমরা 2 বছরের সেলফ লাইফ পেয়ে যাবে। অপরদিকে প্লামের যে ফেস ওয়াশটি রয়েছে এটি হচ্ছে 100 ml প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে, যেটার দাম পড়বে হচ্ছে 249 টাকা। এটা তো সেম 2 বছরের সেলফ লাইফ রয়েছে, 2 বছর অনায়াসে তোমরা এটা ইউজ করতে পারবে। এবং দুটো ফেস ওয়াশই হচ্ছে কিন্তু অয়েল কন্ট্রোলের জন্য। দুটো ফেস ওয়াশের মধ্যে হচ্ছে সেফ ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ কেমিক্যাল মুক্ত দুটো ফেস ওয়াশ এবং হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো সবার প্রথম মামাআর্থের যে মুলতানি মিট্টি ফেস ওয়াশটি রয়েছে এর যদি আমি টেক্সচার সম্পর্কে বলি, এটা একটা ক্রিমি টেক্সচারে আসে এই ফেস ওয়াশটি এবং এর মধ্যে একটি রোজেড মানে গোলাপের ফ্রেগ্রেন্স দেওয়া রয়েছে। অপরদিকে প্লামের যে ফেস ওয়াশটি রয়েছে এটি হচ্ছে এটাও ক্রিমি টেক্সচারে আসে, বাট দুটো ক্রিমের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। যেমন মামাআর্থের যে ফেস ওয়াশটি রয়েছে সেটার তুলনায় কিন্তু এটা একটু পাতলা ক্রিমি টাইপের আসে, এটার মধ্যেও একটা খুব সুন্দর ফ্রেগ্রেন্স দেওয়া রয়েছে, যেটা যে কারো কিন্তু পছন্দ হবে, কারো ইরিটেশন হবে না। প্লামের যে টার্মারিক ফেস ওয়াশটি রয়েছে এই ফেস ওয়াশটির মধ্যে তোমরা এটাও ক্রিমি টাইপের ফেস ওয়াশ, বাট এটার মধ্যে কিন্তু স্ক্রাবিং যে বিটস হয় সেরকম বিটস দেওয়া রয়েছে ছোটো ছোটো। প্লামের ফেস ওয়াশের মধ্যে মূল উপাদান হচ্ছে টার্মারিক এবং হোয়াইট ক্লে। টার্মারিক অর্থাৎ হলুদ, হলুদের কাজ হচ্ছে যদি মুখের মধ্যে ব্রণের দাগ অথবা ব্রণ থাকে তাহলে কিন্তু এই হলুদ আমাদের ব্রণের দাগ যে সমস্ত ব্রণ থাকবে সবগুলোকে ক্লিয়ার করে দেবে। হলুদ যে কোনো প্রোডাক্টের মধ্যে থাকলে সেই প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি আমাদের ব্রণগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়। দ্বিতীয়ত নতুন করে যে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হয় না। আর হলুদ হচ্ছে আমাদের যে ফেসের ন্যাচারাল গ্রো থাকে সেটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করে। তাছাড়া প্লামের এই ফেস ওয়াশের মধ্যে রয়েছে হোয়াইট ক্লে, যেটা আমাদের অয়েলটাকে কন্ট্রোল করবে, তার সাথে সাথে আমাদের পোর্সগুলোকে কিন্তু আনব্লক করবে। তাছাড়া প্লামের এই ফেস ওয়াশের মধ্যে রয়েছে অরেঞ্জ পিল এক্সট্রাক্ট, যেটা আমাদের ফেস থেকে ট্যানকে তুলে দিয়ে আমাদের ফেসটাকে ব্রাইটেন এবং গ্লোইন করতে সাহায্য করবে। সো এই তো গেল প্লামের উপাদান সম্পর্কে। এবারে জানবো মামাআর্থের মুলতানি মিট্টি ফেস ওয়াশ সম্পর্কে। এই ফেস ওয়াশটির মধ্যে মূল উপাদান হচ্ছে মুলতানি মিট্টি, মুলতানি মাটি যেটাকে আমরা বলে থাকি, এবং রয়েছে বালগেরিয়ান রোজ। মুলতানি মিট্টিকে এক ধরনের ন্যাচারাল ক্লিনজার বলা হয়ে থাকে, এটা আমাদের ফেসটাকে ডিপলি ক্লিন করে, তার সাথে সাথে আমাদের ফেসের এক্সেস অয়েলটাকে খুব ভালো রকম কন্ট্রোল করে, অর্থাৎ যাদের অয়েলি স্কিন তাদের জন্য হচ্ছে মুলতানি মিট্টি একদম পারফেক্ট একটি উপাদান। মুলতানি মিট্টি ফেস থেকে অয়েল কন্ট্রোল করবে, ফেসটাকে ডিপলি ক্লিন করবে, তার সাথে সাথে অ্যাকনে পিম্পলকে কিন্তু কমাতে সাহায্য করবে। আর রয়েছে মামাআর্থের এই ফেস ওয়াশটির মধ্যে বালগেরিয়ান রোজ, যেটা আমাদের স্কিনকে কিন্তু খুব ভালো রকম হাইড্রেট করে। সো এই তো তোমরা জানলে দুটো ফেস ওয়াশের মধ্যে কী কী উপাদান রয়েছে, কী কী পার্থক্য রয়েছে। এবারে আমি বলবো দুটোর রেজাল্ট সম্পর্কে। তো মামাআর্থের যে ফেস ওয়াশটি রয়েছে সেটার তুলনায় প্লাম ফেস ওয়াশটা তোমরা যদি ব্যবহার করো স্কিনটা অনেক বেশি সফট হয়, আর মামাআর্থের মুলতানি মিট্টি ফেস ওয়াশ ব্যবহারের ফলে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়। প্লামের যে ফেস ওয়াশটি রয়েছে এটা তোমরা ব্যবহার করার সময় তোমাদের কোনো ফিল হবে না যে এর মধ্যে স্ক্রাবিং বিটস রয়েছে, খুবই সামান্য, খুবই ছোট, যেটা তোমাদের ফেসের মধ্যে ফিল হবে না, এটা খুবই জেন্টল একটি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি ব্যবহারের ফলে আমাদের ফেসে যে ডেড সেলস থাকে অর্থাৎ মৃতকোষ বলি সেগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ডিপলি ক্লিন হয় এবং এক্সফোলিয়েট হয় যেহেতু এর মধ্যে স্ক্রাবিং বিটস রয়েছে, তার সাথে সাথে স্কিনকে হেলদি এবং গ্লোয়িং করে তুলতে সাহায্য করে। ফ্রেন্ডস, দুটো ফেস ওয়াশই ব্যবহারের ফলে আমাদের স্কিন অনেক বেশি ক্লিন হয়, ডিপলি ক্লিন হয়, মুখের তেলতেলে ভাব একেবারে দূর হয়ে যায়, এবং দুটো ফেস ওয়াশই ব্যবহারের ফলে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার লাগে এবং হেলদি গ্লোয়িং হয়ে ওঠে। তো প্লামের যে ফেস ওয়াশটি রয়েছে এটা হচ্ছে যাদের ভেরি ড্রাই স্কিন মানে ওভার ড্রাই স্কিন, খুবই শুষ্ক ত্বক, তাদের জন্য এই ফেস ওয়াশটি নয়, এটা হচ্ছে অয়েলি এবং অ্যাকনিপ্রোন স্কিনের জন্য। অপরদিকে মামাআর্থের যে ফেস ওয়াশটি রয়েছে মুলতানি মিট্টি ফেস ওয়াশটি, এটা হচ্ছে সুইটেবল অল স্কিন টাইপ, সবাই এটা ইউজ করতে পারবে। এই সমস্ত কিন্তু এখানে প্যাকেজিংয়ে মেনশন করা আছে, মামাআর্থ মুলতানি মিট্টি ফেস ওয়াশে এটা বলা আছে সকলে এটা ইউজ করতে পারবে। বাট আমি তোমাদের বলবো, আমি তোমাদের পার্সোনালি রেকমেন্ড করবো, যাদের ড্রাই স্কিন ওভার ড্রাই স্কিন তোমরা এটা ইউজ করো না, কারণ
স্কিনকে প্রচুর ড্রাই করে দেয় মামার্থের মুলতানি মিটি ফেস ওয়াশটি। সো সবথেকে ভালো হবে যাদের অয়েলি স্কিন, অ্যাকনিপ্রোন স্কিন, খুব তৈলাক্ত স্কিন, তেলতেলে ভাব থাকে সবসময়, তাদের জন্য বেস্ট হবে মুলতানি মিটি ফেস ওয়াশটি। দুটো ফেস ওয়াশই ভালো, তোমরা দুটো ইউজ করতে পারবে, বাট যাদের অয়েলি স্কিন এবং অ্যাকনিপ্রোন স্কিন সবথেকে খুব ভালো কাজ করে, কিন্তু ব্রণ দূর করতে দুটোই একদম সেম কাজ করে, দুটোই খুব সমান কার্যকরী। আমাদের যাদের ফেসের মধ্যে ব্রণও থাকবে, ব্রণকে খুব তাড়াতাড়ি কিন্তু কমাতে সাহায্য করবে। তো অবশ্যই তোমরা যারা ফার্স্ট টাইম এই দুটো ফেস ওয়াশ ট্রাই করতে চাচ্ছ, অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবে, যেটা ভীষণ জরুরি। সো এই ছিল আজকের এই দুটো ফেস ওয়াশের মধ্যে কিছুটা পার্থক্য, ডিফারেন্স আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে ছোট্ট একটি লাইক করে দিও, ছোট একটি কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।